এখানে হসপিটালের কর্তৃপক্ষ একদমই ভালো না, কেননা আনকেয়ারফুল প্রথমত নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে কথা কথা খাবারও দেওয়া হয়, খাবারের কোনো রকম মানে মানে সিস্টেম নেই। নার্সিং হোমে রাতের খাবার থেকে বিচ্ছিরি পচা গন্ধ, খাবার অস্বাস্থ্যকর, খাবার রোগীদের খেতে দেওয়ার অভিযোগ করেন হাসপাতালে চিকিৎসাধীন রোগীরা, তাই নিয়ে শোরগোল হাসপাতাল চত্বরে। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন হাসপাতালের কর্তৃপক্ষ, নিনুয়া মানে দুর্গন্ধযুক্ত খাবার দেওয়া এবং রোগীদের সাথে দুর্ব্যবহারের অভিযোগ উঠল উত্তরপাড়ার একটি বেসরকারি নার্সিং হোমের বিরুদ্ধে। হিন্দু মোটের বাসিন্দা কুশল চক্রবর্তী গত কয়েকদিন ধরে অসুস্থ অবস্থায় ভর্তি হন উত্তরপাড়ার এই বেসরকারি নার্সিং হোমে। তার অভিযোগ, যথেষ্ট পরিমাণ বিল বাড়ালেও খাবারের গুণমান খুবই খারাপ। 28 তারিখ রাতে তাকে যে খাবার দেওয়া হয় তা কার্যগত দুর্গন্ধযুক্ত পচা খাবার। তিনি তৎক্ষণাৎ হাসপাতালের কর্তৃপক্ষকে বিষয়টি জানালে তাকে বলা হয় আর কোনো খাবার পাওয়া যাবে না, এছাড়াও তার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে, এমনটাই অভিযোগ করেছেন কুশল। ফলত সারা রাত না খেয়ে কাটাতে হয় তাকে। গোটা বিষয়টি জেলা স্বাস্থ্য আধিকারিককে মেল মারফত অভিযোগ জানায় রোগী ও তার পরিবার। রোগীর পরিবারের অভিযোগ, পটকে টাকা খরচ করে মানুষ এই নার্সিং হোমে চিকিৎসা করতে আসেন অসুস্থ অবস্থায়। আর এই নার্সিং হোমে যে ধরনের পচা খাওয়া রোগীদের দেওয়া হয় তাতে যে কোনো সময় বিষক্রিয়া হয়ে রোগীর বড় ধরনের ক্ষতি হয়ে যেতে পারে। নার্সিং হোমে কর্তৃপক্ষ অবশ্যই পচা খাবার বা খারাপ ব্যবহার অভিযুক্ত অস্বীকার করেছেন। ওই বেসরকারি হাসপাতালের সুপার ডাক্তার রতনলাল শেখ সেন জানান, প্রতিদিন রোগীদের জন্য স্বাস্থ্যকর উপায়ে রান্না করা হয়, যে খাবার বেঁচে যায় তা হাসপাতালের অন্যান্য কর্মচারীদের মধ্যে বিতরণ করে দেওয়া হয়। হসপিটালের কর্তৃপক্ষ একদমই ভালো না, কেননা আনকেয়ারফুল প্রথমত নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এখানে কথা কথা খাবারও দেওয়া হয়, খাবারের কোন রকম মানে মানে সিস্টেম নেই। কেননা প্রথমে সকালে কোন নার্সিং হোমে দেখিনি যে আলু সিদ্ধ মুড়ি দেওয়া হয় একটা সুস্থ মানুষকে, এটা প্রথমবার দেখলাম যে আলু সিদ্ধ মুড়ি দেওয়া হয়। রেগুলার মানে টাটকা খাবার টা যে বেঁচে যায় সেটা আমরা ডিস্ট্রিবিউট করেছি বাইরে, মায়াদের এদিকে ডিস্ট্রিবিউট করেছি। কোন ব্যাগ খাবারটা হয় না, যে বেঁচে যায় সে খাবারটা আমরা দিই।